হ্যালো ভিওর্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে জীববি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিপাক ও শোষণ পরিপাক এবং শোষণ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে হলে প্রথমে আমাদের কিছু বেসিক মানে বেসিক আলোচনা করতে হবে এই ব্যাপারটাকে ভালোভাবে বোঝার জন্য সেটা নিয়ে আজকে আমরা প্রথমত আলোচনা করব। আসলে পরিপাক ব্যাপারটা কি বা পরিপাক বলতে আমরা কি বুঝি সেটা প্রথমে আমাদেরকে জানতে হবে ভালোভাবে এটা বুঝতে হবে তারপরে অ্যাকচুয়ালি আমরা আরও ডিটেলসে চলে যাব তো পরিপাক কি প্রথমে আমরা এটা জেনে নিই পরিপাক হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বা বলতে পারি আমরা যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে এবং এখানে হরমোনেরও প্রভাব আছে এই জটিল খাদ্যবস্তুগুলো ভেঙে সরল তরল এবং শোষণ উপযোগী খাদ্যবস্তুতে পরিণত হচ্ছে তাকেই আমরা বলতেছি পরিপাক পরিপাক একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া আমরা প্রতিনিয়ত যে মানে খাবারগুলো খাই অ্যাকচুয়ালি আমাদের খাবারগুলো থেকে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে নিউট্রিশন বা পুষ্টি নিউট্রিশনটা আমাদের দেহের ডেভেলপমেন্ট এবং গ্রোথ তারপরে আমাদের মানসিক বৃদ্ধি দৈহিক বৃদ্ধি তারপর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই পুষ্টিটা বা নিউট্রিশনটা আমাদের দরকার কিন্তু এই নিউট্রিশনটা আসবে কোথেকে খাদ্য থেকে তো খাদ্য আমরা যে খাবারগুলো খাই সব খাবার কিন্তু আমাদের কোষগুলো সরাসরি শোষণ করতে পারে না আমাদের কোষের যে প্রোটোপ্লাজম সেটা সরাসরি শোষণ করতে পারে না এই জন্য আমরা যে কোনো খাবার খাওয়ার ফলে ম্যাক্সিমাম খাবার খাওয়ার পরেই এই খাবারগুলোকে কতগুলো জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দিয়ে যেতে হয় আর এই জৈব রাসায়নিক বিক্রিয়াটাই হচ্ছে পরিপাক এখন আমরা পরিপাক নিয়ে আলোচনা করব। আবারও আমি পরিপাক সম্পর্কে একটু বলবো পরিপাক হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে এবং হরমোনের প্রভাবে সরল তরল এবং কোষের শোষণ উপযোগী খাদ্যবস্তুতে পরিণত হয় তাকেই বলা হয় পরিপাক আচ্ছা পরিপাক চ্যাপ্টারটা পড়তে হলে এই চ্যাপ্টারটা পড়তে হলে আমাদেরকে চারটা জিনিস সম্পর্কে জানতে হবে প্রথমে প্রথমে পরিপাক শোষণ বিপাক এবং রেচন আমরা পরিপাক সম্পর্কে জানলাম আচ্ছা এখন আমরা অ্যাবজর্পশন বা শোষণ সম্পর্কে জানবো শোষণ হচ্ছে আমরা সাধারণত যেসব খাবারগুলা মানে খাচ্ছি প্রতিনিয়ত শর্করা প্রোটিন এবং ফ্যাট বা লিপিড এছাড়াও আমরা ভিটামিন মিনারেলস এবং পানি কিন্তু শর্করা প্রোটিন এবং লিপিড বা ফ্যাট যেটা এসব খাবারগুলো সাধারণত পরিপাক হয় এবং পরিপাক হওয়ার ফলে এগুলো শোষণ উপযোগী হয় আর শোষণ বা অ্যাবজর্পশন বলতে আমরা বুঝি পরিপাকৃত বা শোষণ উপযোগী খাদ্যগুলো যখন আমাদের মানে সিস্টেমিক সার্কুলেশন বা আমাদের রক্ত এবং রসিকার মধ্যে প্রবেশ করতেছে তখন সেগুলোকে বলতেছি আমরা শোষণ আচ্ছা শোষণের পরে যদি আমরা যে কোনো খাবার খাই পরিপাকের পরে যদি শোষণ না হয় তাহলে আমাদের দেহের কোনো উপকারই আসবে না শোষণের পরে কি হচ্ছে সেটা আমরা জানবো শোষণের পরে যেটা হবে সেটা হচ্ছে মেটাবলিজম বা বিপাক এই খাদ্য কণাগুলো শোষণ উপযোগী খাদ্য কণাগুলো আমাদের হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে আমাদের লিভারে চলে আসছে লিভার থেকে সারা দেহ দেহের রক্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং কোষের মধ্যে চলে যাচ্ছে কোষের মধ্যে যাওয়ার পর আমাদের রক্তে অক্সিজেনের উপস্থিতিতে কোষ মধ্যস্থ সেই খাদ্যবস্তুগুলো বা খাদ্য খাদ্যবস্তুগুলো জারিতে হচ্ছে জারিতে হয়ে সেখানে এটিপি তৈরি করতেছে বা শক্তি উৎপন্ন করতেছে যেটা আমাদের শরীরের জন্য আমাদের দৈনন্দিন জীবনের জন্য আমাদের জৈবনিক ক্রিয়ার জন্য যেটা অপরিহার্য আর খাবার খাওয়ার মানে উদ্দেশ্যই হচ্ছে শক্তি উৎপন্ন করে সেই শক্তিটা উৎপন্ন করছে এবং শক্তি উৎপন্ন হওয়ার সাথে সাথে এখানে উপজাত হিসাবে বা বাইপ্রোডাক্ট হিসাবে কিছু পদার্থ উৎপন্ন হয় যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় এছাড়া প্রোটিন জাতীয় খাবার বিভাগের ফলে বিশেষ করে অ্যামোনিয়া নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ বিশেষ করে ক্রিয়েটিনিন ইউরোকম ইউরিয়া এসব পদার্থগুলো তৈরি হয় এগুলো আবার বের করে দেওয়ার জন্য আমাদের দেহে বিশেষ ব্যবস্থা আছে সেটাকে বলা হয় এক্সক্রিশন বা রেচন তাহলে আমরা মেটাবলিজম বা বিপাক সম্পর্কে জানলাম এরপরে আসবো এক্সক্রিশন বা রেচন রেচন বলতে আমরা কি বুঝি রেচন হচ্ছে এটাও একটা শরীরবৃত্ত প্রক্রিয়া বা জৈব রাসায়নিক প্রক্রিয়া যে প্রক্রিয়ায় প্রোটিন জাতীয় খাবার বিপাকের ফলে উৎপন্ন নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলো আমাদের দেহ থেকে নিষ্কাশনের একটা প্রক্রিয়া সুতরাং আমরা বলতে পারি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিন জাতীয় খাবার বিপাকের ফলে উৎপন্ন নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ বিশেষ করে অ্যামোনিয়া ইউরিয়া ক্রিয়েটিনিন ইউরোকম এগুলো আমাদের দেহ থেকে নিষ্কাশনের প্রক্রিয়াকে বলা হয় রেচল তাহলে এই পরিপাক এবং শোষণ চাপ্টারটা পড়তে হলে আমাদেরকে এই চারটা বিষয় সম্পর্কে জানতে হবে শুধু পরিপাক হলেই চলবে না শোষণ হতে হবে শুধু শোষণ হলেই চলবে না সেটা বিপাক হতে হবে বিপাক হয়ে আবার রেচন হতে হবে যে বর্জ্যবর্ধগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেগুলো আমাদের দেহ থেকে এক্সক্রেশন হতে হবে বা দেহ থেকে বের হয়ে যেতে হবে তাহলে আমরা চারটা টপিক সম মানে চারটা বিষয় সম্পর্কে জানলাম এখন এরপরে আমরা জানবো আমাদের পরিপাক তন্ত্র মানব দেহের তন্ত্র সম্পর্কে আমরা জানবো পরিপাকতন্ত্র যে কোনো প্রাণীর পরিপাক পরিপাকতন্ত্রের সাধারণত দুটি অংশ থাকে একটা হচ্ছে পরিপাক নালী আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি অ্যান্ড পরিপাক নালী সম্পর্কে আমরা এখানে বিশদ একটা অনেক বড়ো ছবি এঁকেছি পুরো পরিপাক নালীটা আমরা দেখাবো আর পরিপাক গ্রন্থি সম্পর্কে মানে বলবো পরিপাক নালী অ্যাকচুয়ালি পরিপাক নালী বলতে আমরা কতটুকু বুঝি সেটা আমরা এখন আলোচনা করব। পরিপাক নালী বলতে বুঝি একদম মুখছিদ্র থেকে পায়ু ছিদ্র পর্যন্ত যে নালীটা সেই নালিকে আমরা বলছি পরিপাক নালী তাহলে পরিপাকনালী যদি অংশগুলো একটু আলোচনা করি তাহলে প্রথমে দেখা যাবে আমাদের মাউথ ক্যাভিটি বা মুখগহবট মুখছিদ্র মুখছিদ্রের পরে মাউথ ক্যাভিটি বা মুখগহবট থাকবে মুখ গহবরের পরে থাকবে জিভা জিভার পরে গলবিল, গলভিলের পরে গলনালী বা এটা ইসোফেগাস থাকবে ইসোফেগাসের পরেই হচ্ছে আমাদের পাকস্থলী পাকস্থলীর পরে আমাদের শুরু হবে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তে সাধারণত তিনটা অংশ থাকে একটা হচ্ছে ডিউডোনাম জেজুনাম এবং ইলিয়াম তিনটা অংশ নিয়ে ক্ষুদ্রান্ত্র বা আমরা যেটাকে বলি স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্তের পরেই শুরু হবে আমাদের বৃহদান্ত্র এখানে জেনে রাখা ভালো আমরা যদিও এটাকে ক্ষুদ্রান্ত্র বলতেছি কিন্তু অ্যাকচুয়ালি এটা দৈর্ঘ্যে অনেক বেশি লম্বা কিন্তু এটা লুমেন বা ডায়ামিটারটা বেশি সরু এই জন্য এটাকে ক্ষুদ্রান্ত বলা হয়েছে আর বৃহদান্ত্র বৃহদান্ত্রের অনেকগুলো অংশ রয়েছে যেমন সিকাম কোলন আর কোলনের মধ্যে এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন এটা ট্রান্সভার্স কলন এটা সিগমাইট কোলন ডিসেন্ডিং কোলন সিগময়েট কোলন তারপরে মলাশয় তারপরে অ্যানাল ক্যানাল তাহলে এই অংশগুলো নিয়ে আমাদের সাধারণত লার্জ গার্ড বা লার্জ ইন্টেস্টাইন বা খুব গঠিত এছাড়াও আমাদের আরও কিছু অংশ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা যদি ফিরে আসি পরিপাক গ্রন্থি পরিপাক গ্রন্থি নিয়ে আমরা দেখলে প্রথমে আমাদের মুখ মধ্যে কিছু পরিপাকের জন্য গুরুত্বপূর্ণ গ্রন্থি রয়েছে সেগুলোকে বলি আমরা লালা গ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড সেই লালা গ্রন্থিগুলা কী কী মানে কয় জোড়া আছে লালা গ্রন্থিগুলো লালা গ্রন্থিগুলো আছে তিন জোড়া যেমন প্রথমে প্যারোটির গ্ল্যান্ড সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল প্যারোটির থাকে আমাদের জাস্ট কানের নিচে সামনের দিকে আর সাবলিঙ্গুয়াল যেটা জিভার একটু নিচে থাকে আর সাবম্যান্ডিবুলার এই মানে দুই পাশে একটা একটা করে থাকে তিন জোড়া গ্ল্যান্ড থাকে এবং এই লালা গ্রন্থিগুলা মানে আমাদের মুখগহ্বরের মধ্যে কোনো খাবার আসলে সে খাবারের সাথে মিশে আমাদের খাবারটাকে পরিপাকের উপযোগী করে তোলে এবং পরিপাকে সহায়তা করে এই যে তিনজোড়া লালা গ্রন্থি আছে এই তিনজোড়া লালা গ্রন্থি প্রতিদিন একজন সুস্থ মানুষের মুখগহ্বর থেকে এই লালা গ্রন্থিগুলো লালা রস খরণ করে এবং প্রায় বারোশো থেকে পনেরোশো মিলিলিটার লালা রস খরণ করে আমাদের যে লালা তিনজোড়া লালা গ্রন্থি রয়েছে এবং এই লালা রসগুলোর মধ্যে বিভিন্ন এনজাইম রয়েছে সেই এনজাইমগুলো খাদ্য পরিপাকে সহায়তা করে লালা গ্রন্থির পরে যদি আমরা খেয়াল করি সবচাইতে বড় একটা গ্রন্থি আমরা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে যকৃত যকৃত বা লিভার যকৃত বা লিভার হচ্ছে মানবদের সবচাইতে বড় পরিপাক গ্রন্থি এই যকৃত বা লিভারকে বলা হয় মানবদের জৈব রসায়নাগার এখানে অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় অনেক মানে সব খাবার খাদ্য উপাদানগুলা বিপাকের যে ক্রিয়া কৌশল সবকিছু এখানে সম্পন্ন হয় এই জন্য এটাকে জৈব রসায়নাগার বলা হয় এরপরে যদি আরেকটা গ্রন্থি আমরা খেয়াল করি পরিবার গ্রন্থি তাহলে আমরা দেখতে পাবো অগ্নাশয় বা প্যানক্রিয়াস এই অগ্নাশয় একটা বিশেষ ধরনের গ্রন্থি এবং এই অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি বিকজ আমরা জানি গ্রন্থি দুই প্রকার একটা হচ্ছে এক্সোক্রাইন বা বহিখরা আর এন্ডোক্রাইন বা অন্তঃখরা এই অগ্নাশয় একাধারে বহিখরা হিসাবে যেমন কাজ করে আবার অন্তখরা হিসাবেও কাজ করে এই জন্য এটাকে বলা হয় মিশ্রগ্রন্থি বা মিক্সড ক্ল্যান্ড অগ্নশয় এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষাতে এসে থাকে সৃজনশীল প্রশ্নে দুই তিন মার্কের যে অগ্নশয় বা প্যানক্রিয়াসকে কেন মিশ্র গ্রন্থি বলা হয় তখন মানে যেভাবে অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে মানে এটা আমরা জানি যে গ্রন্থি দুই ধরনের একটা হচ্ছে এক্সোক্রাইন বা বহিখরা আর এন্ডোক্রাইন বা অন্তঃখরা এখন প্যানক্রিয়াস বা অগ্নশয় যে গ্রন্থিটা এটা একাধারে বহিখর হিসাবে কাজ করে একাধারে অন্তঃর হিসাবে কাজ করে সুতরাং এটাকে আমরা বলতে পারি মিশ্র গ্রন্থি বা মিক্সড ক্ল্যান্ড কিন্তু একটা এক্সাম্পল দিয়ে এটা বুঝিয়ে দিতে হবে সে বুঝাই দিতে হবে সেটা হচ্ছে বহিখর হিসাবে কীভাবে কাজ করে বহিঃখর হিসাবে কাজ করে যে আমাদের পরিপাকের জন্য যে প্রয়োজনীয় এনজাইমগুলা সেই এনজাইমগুলো সেখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে বহিখরা গ্রন্থির কাজ আর অন্তখরা গ্রন্থির কাজ হচ্ছে আমাদের পরিপাকের পরিপাকের জন্য এটা এনজাইম তৈরি করবে না অন্তখরা গ্রন্থির কাজই হচ্ছে হরমোন তৈরি করা অন্তখরা গ্রন্থি থেকে যে নিশ্চিত হয় রস সেটাকে বলা হয় হরমোন সুতরাং হরমোন তৈরি করবে কি কী হরমোন তৈরি করে আমাদের অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সে সেখানে চার ধরনের কোষ আছে আলফা বিটা ডেল্টা অ্যান্ড গামা কোষ আলফা কোষ থেকে তৈরি হয় গ্লুকাগন বিটা কোষ থেকে ইনসুলিন এই যে ইনসুলিন এবং গ্লুকাগন এগুলো হচ্ছে হরমোন এই জন্য আমরা অগ্নাশয়কে বলছি মিশ্রগন্থি তাহলে আমরা পরিপাক তন্ত্র সম্পর্ক পরিপাক তন্ত্র সম্পর্কে আমরা মোটামুটি জানলাম আর এই যে এখানে যে একটা মানে পর্দা দেখা যাচ্ছে সেটাকে বলছি আমরা মধ্যচ্ছদ বা ডায়াভাম এই ড্রায়াফার্ম হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বক্ষ গহবর আর উদর গহবরকে পৃথক করে এটা স্তন্যপায় প্রাণীদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যচ্ছদা বা ড্রায়াফার্ম থাকে এখন যদি আমরা ফিরে আসি অ্যাকচুয়ালি পরি পরিপাকের পর কি হচ্ছে আমরা কখন বুঝবো যে পরিপাক সম্পন্ন হয়েছে তো পরিপাক সম্পন্ন হয়েছে আমরা তখনই বুঝবো যখন আমরা সাধারণত সরকার জাতীয় খাবার খাই সরকার জাতীয় খাবার ভাত রুটি এসব খাবারগুলো আমরা খাচ্ছি এই খাবারগুলো কিন্তু জটিল হিসাবে আমরা গ্রহণ করতেছি কিন্তু এই জটিল খাবারগুলো যখন ভেঙে গ্লুকোজে পরিণত হবে তখনই বুঝবো যে তার মানে পরিপাক সম্পন্ন হয়েছে বা সেটা শোষণ উপযোগী হয়েছে আর প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ মাংস এসব খাদ্যগুলো যখন অ্যামিনো অ্যাসিড মানে ভেঙে বিভিন্ন এঞ্জামিসার যে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে তখন আমরা বুঝবো যে এটা প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয়েছে তারপর লিপিড বা ফ্যাট জাতীয় খাবার যেগুলো সেগুলো যদি বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয় তখন আমরা সেটাকে বুঝবো যে পরিপাক হয়েছে তাহলে এই মানে এন প্রোডাক্ট কি হবে উপযোগী মানে প্রোডাক্ট বা শোষণোপযোগী হতে হলে কি হতে হবে এই তিন ধরনের খাবার ভেঙে কি হতে হবে সেটা এখানে ডিটেলস দেওয়া আছে যে শর্করা ভেঙে বা কার্বোহাইড্রেট ভেঙে হবে গ্লুকোজ প্রোটিন জাতীয় খাবার ভেঙে হবে অ্যামিনো অ্যাসিড আর লিপিড বা ফ্যাট জাতীয় খাবার ভেঙে হবে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল এখানে আরেকটু বলে রাখা ভালো শর্করা বা কার্বোহাইড্রেট যেটা যে খাবারগুলো এগুলো পরিপাক হবে এবং এখানে যে এনজাইমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা সেই এনজাইমগুলোকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম যেমন অ্যামাইলেজ মল্টেজ সুক্রেজ এসব এনজাইমগুলো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আলটিমেটলি গ্লুকোজে পরিণত হবে আর প্রোটিন পরিপাকে যেসব এনজাইমগুলো ভূমিকা পালন করবে সেগুলোকে বলা হয় প্রোটিওলাইটিক এঞ্জাইম এবং প্রোটিওলাইটিক এনজাইম এবং সেটা ভেঙে বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে এরপর লিপিড বা ফ্যাট পরিপাকের ফলে এগুলো লাইপোলাইটিক এনজাইমের সাহায্যে সেগুলো ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে তাই যদি মানে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে পরিণত হয় তিন ধরনের খাবার পরিপাকের ফলে তখনই বুঝবো যে এগুলো শোষণ উপযোগী হয়েছে তখন আমাদের শরীরে মানে শোষণ সম্ভব হবে পরিপাক সম্পর্কে অ্যাকচুয়ালি আরও ডিটেল আমরা জানবো এখন এখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের পরিপাকটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে সেটা আমাকে জানতে হবে আমরা যে কোনো একটা খাবার খাইলেই আমরা অটোমেটিক্যালি যে পরিপাক শুরু হয়েছে ব্যাপারটা তেমন না আমরা খাবার বা খাদ্য গ্রহণ করার পর পরিপাক প্রণালীটা অ্যাকচুয়ালি দুইভাবে হয় একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক যান্ত্রিক পরিপাক বা মেকানিক্যাল ডাইজেশন আর একটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশান বা রাসায়নিক পরিপাক যান্ত্রিক পরিপাক যেটা বলতেছি যান্ত্রিক পরিপাকটা কিভাবে হয় যান্ত্রিক পরিপাক অ্যাকচুয়ালি আমরা যদি একটু মানে চিন্তা করি তাহলে বুঝতে পারবো সেটা হচ্ছে আমরা যখন কোনো খাবার মুখের মধ্যে গ্রহণ করতেছি যেটা ভাত রুটি বা মাছ মাংস যাই হোক না কেন তখন আমাদের মুখের মধ্যে যে অংশগুলো আছে সেগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে খাবারগুলোকে মানে চর্বণ করার জন্য খাবারগুলোকে ভেঙে টুকরো টুকরো করার জন্য মানে সহায়তা করতেছে কি কি যেমন আমাদের মুখ গহ্বরের মধ্যে দাঁত আছে অগ্রতালু আছে নিম্নতালু আছে সফট প্লেট আছে হার্ড প্লেট আছে জিভা আছে এইসব যে অংশগুলো আছে সেই অংশগুলো খাদ্যকে আমাদের লাল রসের সাথে যখন মিশে মিশে যাচ্ছে খাদ্য তখন সে খাদ্যগুলোকে ভেঙে শোষণ মানে কোষের শোষণ উপযোগী হিসাবে তৈরি করতেছে এই যে এটাকেই বলা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর রাসায়নিক পরিপাক হচ্ছে যান্ত্রিক পরিপাকের ফলে টুকরো টুকরো বা ভেঙে যে টুকরো টুকরো যে হয়ে গেছে খাবারগুলো সেই খাদ্যগুলো খাদ্যগুলোর মধ্যে বিভিন্ন এনজাইম অ্যাসিড এবং খার এগুলো একসাথে মিলিতভাবে যে পরিপাক হবে সেটাকে বলবো আমরা রাসায়নিক পরিপাক আর রাসায়নিক পরিপাকে অবশ্যই এখানে এনজাইমের একটা ভূমিকা থাকবে তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে এখানে একটা প্রশ্ন আসে যে দন্ত সংকেত দন্ত সংকেতটা জানতে হবে যে আমাদের মানে দাঁত কতগুলো আছে এবং কিভাবে সাজানো থাকে সেটা আমাদেরকে জানতে হবে দন্ত সংকেত আমরা জানি যে আমাদের বত্রিশটা দাঁত থাকে কিন্তু এই দাঁতগুলো মানে চার ভাগে বিভক্ত এটা আমরা এখন শিখব সেটা হচ্ছে প্রথমে প্রথমে যদি আমরা খেয়াল করি প্রথমে থাকে ইনসিসর আই টু ইনসিসর তারপরে ক্যানাইন ক্যানাইন থাকে তারপরে প্রিমোলার প্রিমোলার থাকে দুইটা করে আর মোলার করে মোলার থাকে তিনটা করে নিচেও তাই আমি জাস্ট উপরের মাড়ির এক সাইড লিখছি উপরে আর নিচেও মানে নিচের মাড়ির এক সাইড লিখবো আই টু সি পি টু এম থ্রি আমরা যেতে এক পয়সটা লিখছি এটাকে দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের দুই সাইডটা কাবার হয়ে যাবে তাহলে দেখা যাবে উপরেও ষোলোটা হচ্ছে নিচেও ষোলোটা হচ্ছে তখন আমরা বত্রিশটা দাঁত পেয়ে যাবো এটাই এই দাঁতগুলো অ্যাকচুয়ালি কর্তন ছেদন পেশন এবং নিষ্পেষণ এইসব ক্রিয়ার মাধ্যমে ইনসিসর ক্যানাইন প্রিমোলার এবং মোলার এটা হচ্ছে দন্ত সংকেত নামে পরিচিত এবং এইসব এই এগুলাই সাধারণত খাদ্য কণাগুলোকে চর্বণ প্রক্রিয়ায় ভেঙে টুকরো টুকরো করতেছে এবং এগুলো যান্ত্রিক পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আরেকটা ব্যাপার আছে উইজডম টিথ বা আক্কেল দাঁত টিথ বা আক্কেল দাঁত বলা হয় এখানে যে মোলার টিথ মানে এম থ্রি দেওয়া আছে তিনটা দাঁত এক সাইডে পিছনে একদম তিনটা করে দাঁত থাকে সেগুলোকে আমরা বলি মোলার এবং থার্ড মোলার যেটা তিন একদম শেষের যে মোলার দাঁত সেটা কি বলা হয় উইজডম টিথ বা আক্কেল দাঁত এটা সাধারণত টিনিজ ইয়ার শেষ হলে মোটামুটি বিশ বছর হলেই সাধারণত আক্কেল দাঁতটা উঠে আচ্ছা তাহলে আমরা মোটামুটি জানলাম যে যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক সম্পর্কে এখন যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক শেষ হলে আমরা অ্যাকচুয়ালি পরিপাক প্রক্রিয়াটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে পরিপাক প্রক্রিয়াটা কোথায় হয় কোন খাবারের কোথায় পরিপাক হয় এটা জানাটা খুবই জরুরি এটা না জানলে আমরা অনেক সময় কোশ্চেনের অ্যান্সার মানে সহজে দিতে পারবো না তাহলে পরিপাক কোথায় কোথায় হয় প্রথমে আমরা এটা তিনটা অঞ্চলে ভাগ করতে পারি একটা হচ্ছে মুখগহ্বর মুখগহ্বরের পরে আমাদের পাকস্থলী পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত এই তিন জায়গায় সাধারণত খাবারের পরিপাক হয়ে থাকে মুখ মধ্যে শুধুমাত্র শর্কর জাতীয় খাবারের পরিপাক হয় বিকজ শর্করা পরিপাকের জন্য যে প্রয়োজনীয় এনজাইম সেটা আমাদের লালা রসের মধ্যে থাকে তাই শর্কর জাতীয় খাবারের পরিপাক হয় আর প্রোটিন এবং ফ্যাট এগুলোর পরিপাক আমাদের মুখগহ্বরে হবে না কারণ মুখগহ্বরের মধ্যে ওই সব খাবার পরিপাকের জন্য যে প্রয়োজনীয় এনজাইম দরকার সেই এনজাইমগুলো সেখানে নেই আর পাকস্থলিতে যদি আমরা আসি পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয় বিকজ সেখানে প্রোটিন পরিপাকের জন্য প্রয়োজনীয় যে এনজাইম সেগুলো সেখানে বিদ্যমান রয়েছে কিন্তু সেখানে শর্কর জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না তার কারণ সেখানে এনজাইমটা নেই আর সামান্য পরিমাণে লিপিড পরিপাক হয় আমাদের পাকস্থলিতে কিন্তু আমরা যখন ক্ষুদ্রান্তে আসব ক্ষুদ্রান্তে আসলে আমরা দেখতে পাবো যেখানে সব ধরনের খাবার পরিপাক হচ্ছে এবং সব ধরনের খাবার পরিপাকের জন্য যে এনজাইম দরকার সেই এনজাইমগুলো সেখানে বিদ্যমান রয়েছে আমরা পরিপাক নালিতে আরেকটু ব্যাপার আমরা খেয়াল করব এটা হচ্ছে লিভার বা যকৃত যকৃতের নিচে একটা আমরা দেখতে পাচ্ছি পিত্তথলি পিত্তথলি বা গল ব্লাডার এই পিত্তথলি বা গল ব্লাডার পিত্ত রস তৈরি করে সে পিত্ত রস পিত্তরস তৈরি করে সেগুলো লিভার থেকে আসে লিভার থেকে দুইটা নালি দুই দিক থেকে আসে এসে একটা কমন নালিতে মিলিত হয় এবং পিত্তথলি থেকে যে নালিটা আসে সেটা মিলে একটা কমন নালিতে মিলিত হয় সেই কমন নালিটা আমাদের ডিডো যে চারটা অংশ থাকে তার দ্বিতীয় অংশের একটা জায়গায় উন্মুক্ত হয় সেই জায়গাটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার সেই জায়গায় মিলিত হয় এবং এই একই জায়গায় আমাদের যে অগ্নাশয় বা প্যানক্রিয়াস গ্রন্থিটা আছে সেই গ্রন্থিটার অনেকগুলো নালীর সংমিশ্রণে যে মাঝখানে একটা বড় নালী তৈরি হয় সেই নালীটাকে আমরা সাধারণত উইরসাং নালি বলি সেই নালিটাও যুক্ত থাকে এবং প্যানক্রিয়াস থেকে বা অগ্নাশয় থেকে বিভিন্ন এনজাইম গুরুত্বপূর্ণ এনজাইম খাবার খাদ্য পরিপাকের এনজাইমগুলো সেই উইরসাং নালি দিয়ে আমাদের ক্ষুদ্রান্তে খাবারের খাবারের সাথে মিশে খাবার পরিপাকে সহায়তা করে আবার আমরা যখন চর্বি জাতীয় খাবার খাই বিশেষ করে তখন এখান থেকে পিত্তরস পিত্ত এসে আমাদের ডিটো নামের অফ ভ্যাটার দিয়ে আমাদের ক্ষুদ্রান্তে প্রবেশ করে এবং খাদ্য পরিপাকে সহায়তা করে এবং এনজাইমের ক্রিয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ যেগুলো প্যানক্রিয়াস বা অগ্নশয় থেকে আসে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পরিপাক এবং শোষণ মেটাবলিজম এক্সপ্রেশন এবং পরিপাক তন্ত্র সম্পর্কে আলোচনা করলাম আজকের পর্বে পরবর্তী পর্বে আমরা শর্করা প্রোটিন এবং লিপিড জাতীয় খাদ্যের পরিপাক কিভাবে হচ্ছে সেটা নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করব। আজকের পর্বে এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম